সম্পর্কে কিছু বলার জন্য আমাকে বলার জন্য। বিশিষ্ট কল্পতরু বিশেষজ্ঞ ডক্টর শঙ্কর কুমার নাথ 1975 সালে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে MBBS এবং 1980 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MIT ডিগ্রি অর্জন করেন। তিনি উচ্চতম কল্প বিশেষজ্ঞ হিসাবে ক্যালকাটা মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, আজিকা মেডিকেল কলেজে যুক্ত ছিলেন এবং 2009 সালে তিনি অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি মোংলাকি এবং মদনপুরের অঙ্কোলজিক্যাল প্রি ক্যান্সার সেন্টার এবং বিশ্বা সেবা সদনের অঙ্কোলজি ডিপার্টমেন্টে কনসালটেন্ট অঙ্কোলজিস্ট হিসেবে যুক্ত রয়েছেন। তিনি কর্কট রোগের অতিথি অধ্যাপক হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং ম্যাকাও ইউনিভার্সিটির সঙ্গেও যুক্ত রয়েছেন। তার বহু পেপার স্টেট ও ন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি আকাশবাণী এবং দূরদর্শনের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের জন্য সেমিনার অংশগ্রহণ করেন, এমনকি তিনি আকাশবাণীর জন্য বিজ্ঞানমূলক বিভিন্ন পেপার নাটকও লিখেছেন। বর্তমানে তিনি এশিয়াটিক সোসাইটি মেডিকেল সায়েন্স সেক্রেটারি এবং স্কাই ভিউয়ার ক্লাবের সেক্রেটারি পদে নিযুক্ত রয়েছেন। তিনি বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছেন। 2023 সালে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে তিনি ডক্টর দিলীপ মহারাজ বিশ অ্যান্ড তুষার কাঞ্চিলাল স্মারক সম্মান পান। এছাড়াও ডক্টর বিসিআর ওরিশন গোল্ড মেডেল পান 2023 সালে ক্যালকাটা মেডিকেল কলেজের পক্ষ থেকে। 2019 সালে ডক্টর বিসিআর ওরিশন মেডেল পান আজকাল মেডিকেল কলেজের পক্ষ থেকে। সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউট থেকে 2015 সালে তাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2015 সালে তিনি এক্সেলেন্স ইন সায়েন্স অ্যাওয়ার্ড পান। 2020 সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান তিনি ক্যালকাটা মেডিকেল কলেজ এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং 2015 সালে তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান অ্যাসোসিয়েশন অফ রেডিয়েশন অনকোলজিস্ট অফ ইন্ডিয়া 2020 সালে। তিনি এছাড়াও রবীন্দ্রনাথ শিকদার অ্যাওয়ার্ড পান 2013 সালে সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে। এছাড়া তিনি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2014 সালে রবীন্দ্র পুরস্কার পান সায়েন্সে। এছাড়াও তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। সঙ্গীত, চিত্রশিল্প এবং জ্যোতির্বিদ্যা সাহিত্যে তার পাণ্ডিত্য রয়েছে। এছাড়াও তিনি কিন্তু একজন ক্রিকেট এবং দাবার তিনি মনোগ্রাম বা সিম্বল বিকারও, আবার তিনি ক্যালিগ্রাফিও কিন্তু নিজের পাণ্ডিত্য রেখেছেন। তার লিখিত অজস্র বই ও কবিতা রয়েছে, তিনি এখনও বই লিখে চলেছেন। তিনি এখনও অবধি বিভিন্ন সংস্থার সঙ্গে বিভিন্ন সম্মানিত পদে যুক্ত রয়েছেন। তাছাড়াও তার সম্বন্ধে বলা হলে খালি না বলা হয়ে গেল অনেক। তার কৃতিত্ব, তার মেধা প্রচুর। হয়তো এইটুকু সময়ের মধ্যে সবটুকু বলে শেষ করা সম্ভব নয়। আমি ডক্টর নাথকে অনুরোধ করবো তার বক্তব্য আজকে প্রকাশ করার জন্য।